নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে পাঁচটি রাশি বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এক কথাই গরিব থেকে ধনী হতে চলেছে এই পাঁচটা রাশির মানুষ তার মধ্যে আপনাদের রাশির নাম রয়েছে কি যদি জানতে চান অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন এবং শুধু রাশির নাম শোনার জন্য না আমি কি আলোচনা করছি সেই বিষয়বস্তুটা আগে ভালো করে শুনুন দেখুন আমি একটি কথা বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা এম থাকা দরকার হয়েছে অর্থাৎ আপনার জীবনে এম যদি থাকে কি না আপনি এক না একদিন অনেক দূর কিন্তু এগাতে পারবেন আর সংকল্প যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে সংকল্প নিন যে হ্যাঁ আমি এ কাজটা করব দেখবেন জীবনে সফলতা আপনার কাছে কিন্তু ধরা দিবে আমি বারবার বলি মানুষের জীবনে ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে কিন্তু এই ব্যর্থতা আসা সফলতা কিন্তু নির্দেশ কিন্তু করে অনেকে বলে যে কৌশিকদা আমি তো ব্যবসা করেই যাচ্ছি ব্যবসাতে কিন্তু ভালো ফল পাচ্ছি না ব্যবসা আমার বসে যাচ্ছে কি করব। আমি বারবার বলছি যাদের ব্যবসা বসে যাচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করুন বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না আপনার স্ত্রী চিচ্চিরা সবে রয়েছে অথবা আপনার হাজবেন্ড চিচ্চিরা সবে রয়েছে সেখানে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছেন একের পর এক ঋণ অর্থাৎ সারা জীবনই কেন একটা ঋণের বস্তা আপনাদের কাঁধে উঠে রয়েছে কন্ট্রাক্ট করুন সন্তানের এডুকেশন সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে অথবা আপনাদের বিবাহের জায়গা আপনার ভালো সুপাত্র পাচ্ছেন না সুপাত্রী পাচ্ছেন না অবশ্যই কন্ট্যাক্ট করুন কারণ বিবাহের জায়গাটা কিন্তু দেখা দরকার রয়েছে অনেক ক্ষেত্রে বিয়ের জায়গা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে আর কৌশিকদার প্রোগ্রাম যারা দেখছেন কি না আমি বারবার বলি চোখে স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের আমি বারবার বলি দেখুন সমস্যা আছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে এই যে দু সাল বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কোন কোন এই রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি আপনারা মোটেও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন দেখুন আমি পাঁচ রাশির কথা বলছি এই পাঁচ রাশির ক্ষেত্রে মানে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে দশা মহাদশা যদি পারমিট করে লিখে রাখুন এই বছর দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে কিন্তু চলেছে এবং কৌশিকরায় যার হাত ধরে কিনা আমি বারবার বলে সবার কিন্তু হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশান করলাম রেমিডি বললাম কেউ রেমিডির ক্ষেত্রে আমি কিন্তু শট করে বলি না যাঁদের আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি যাদের আমি হাত ধরি তাদেরকে কিন্তু টেনে তুলি সবার কিন্তু আমি হাত ধরি না অনেকে বলে যে কৌশিকদা রেমেডি ব্যাপারটা আমি সেখানে কোনো কমেন্ট করি না অর্থাৎ যেখানে স্যারেন্ডার করবে যে কৌশিকদা আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন তবেই কিন্তু সেখানে আমি কিন্তু মানে কাজ হান্ড্রেড পারসেন্ট করার চেষ্টা করি দেখুন ঈশ্বরের কৃপা ঈশ্বরের ব্লেসিং অবশ্যই দরকার রয়েছে আর নিজস্ব কর্মফল আমি একটি কথা বলছি কর্মফলের ভোগ প্রত্যেক মানুষকে কিন্তু করতে হয় অনেকেরই বিভিন্ন রকমের সমস্যা রয়েছে আর পাশাপাশি বাস্তু আমাদের ক্ষেত্রে বাস্তুটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন অনেকের ক্ষেত্রে টয়লেটের জায়গা ভুল থাকছে কিচেন রুমের জায়গা ভুল থাকছে বা যে ঘরটাতে শুচ্ছেন সেই ঘরের বেডরুমের কালার আপনাদের সাথে ম্যাচ করছে কি সেটা দেখা দরকার রয়েছে আপনার ক্ষেত্রে সিঁড়ির ক্ষেত্রে কিছু সমস্যা থাকে আপনার ড্রয়িং রুমের ক্ষেত্রে সমস্যা থাকে গ্যারেজের ক্ষেত্রে সমস্যা থাকে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার দোকান করেছেন দোকান ভালো চলছে না পাশের দোকানই ভালো চলছে আপনার দোকান চলছে না পাশের দোকানে কাস্টমার আনাগোনা আপনার দোকান চলছে কেন হোয়াই একই প্লেসের দোকান আপনার কেন চলছে না এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে আমি বারবার বলি যে সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে আর এর জন্যে কিন্তু জ্যোতিষশাস্ত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে বন্ধু হিসাবে একজন গাইড হিসাবে একজন পথ প্রদর্শক হিসাবে নিন তাতে দেখবেন জীবনে অনেক সমস্যা চলে গেছে ওই একবার কনসাল্ট করলাম যে কি আছে না আছে এরকম না কারণ এটা ডে বাই ডে নক্ষত্র চেঞ্জ করে গ্রহ চেঞ্জ করে দশা চেঞ্জ করে অর্থাৎ কন্ট্যাক্ট কিন্তু রাখতে হবে একজন এক্সপার্ট কোনো একটা কাজ করছে গুরুত্বপূর্ণ কাজ সেখানে কিন্তু দেখা কিন্তু দরকার যাই হোক দু সাল পাঁচ রাশির গরিব থেকে ধনী হতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন সে রাশি মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে সম্পত্তি থেকে লাভ ব্যবসা ক্ষেত্রে ভালো ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ইনকাম আপনাদের বাড়বে এবং সন্তানের জায়গা সন্তান প্রাপ্তি শুভ বিবাহ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি পারবেন না মিথুন রাশি দু হাজার আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অপেক্ষা করছে দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই দু আপনাদের জন্য কিন্তু বিশেষ করে শুভ ফল কিন্তু প্রদান করবে বিশেষ করে কর্ম বিশেষ করে শুভ বিবাহ দাম্পত্য সুখ সন্তান কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু করবে অর্থাৎ আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু মানে বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে মান সম্মান এই জায়গাগুলো কিন্তু ভালো এরপর যে রাশি সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি শনি সারা চলছে কিন্তু আপনাদের বছর কিন্তু আর্থিক স্থিতি খুব ভালো কিন্তু দিবে কর্মযোগ এবং বিদেশ থেকে আপনাদের এই সময় ইনকাম বৃদ্ধি করে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মকর রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন আপনাদের মান সম্মান কোনো প্রপার্টি লাভ এর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সুখ দাম্পত্য সুখের জায়গায় এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন বিশেষ করে কর্ম বিশেষ করে কেরিয়ার বিশেষ করে বিদেশ এবং আপনাদের ইনকাম ডাবলিং ট্রিপলিং কিন্তু হতে চলেছে মান সম্মান যশ পদ হতে কিন্তু চলেছে বিষ রাশি চাইলেও ভুলতে পারবে না বিশ্ব রাশি দু আপনাদের জন্য কিন্তু বড়ো ধরনের কিছু শুভ সংবাদ শুভ বিবাহ সন্তান কেরিয়ার অর্থ এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশি দু কিন্তু বিশেষ কিছু লাভ আপনাদেরকে দিবে। বিশেষ করে আপনাদের শুভ বিবাহ ব্যবসা দাম্পত্য সুখ সন্তান সম্পত্তি ভাগ্য কেরিয়ার এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে কিন্তু এই বছর দু হাজার চব্বিশ আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ নিয়ে আসতে চলেছে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের শুভ কাজ আপনাদের হতে চলেছে বেশ কিছু আপনাদের পরিবর্তনের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে লাভ হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনি যদি মেষ রাশ মার্চ আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে দেখুন যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন সবার জন্য যে মিলবে এমনটি নয় আপনাদের ক্ষেত্রে হচ্ছে না ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন নমস্কার ধন্যবাদ